আজকের আপডেট রয়েছে এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিয়ে ভারত দু হাজার সালে রাশিয়ার সাথে এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেমের পাঁচটা রেজিমেন্টের ডিল সাইন করেছিল যার মধ্যে রাশিয়া ভারতকে তিনটে রেজিমেন্ট ডেলিভার করে দিয়েছে যা ইন্ডিয়ান আর্মি অ্যাক্টিভেটও করে দিয়েছে কন্ট্র্যাক্ট অনুযায়ী রাশিয়াকে পাঁচটা রেজিমেন্টটি দু তেইশ চব্বিশ সালের মধ্যে ডেলিভার করতে হতো কিন্তু এখন রাশিয়া ভারতকে নোটিফাই করে বলেছে সে এই বছর এস ফোর এর বাকি দুটো রেজিমেন্টের ডেলিভারি ভারতকে করতে পারবে না রাশিয়া ভারতকে নতুন ডেট দিয়েছে আর বলেছে সে দু সালে আগস্ট মাসের মধ্যে ভারতকে বাকি দুটো রেজিমেন্ট ডেলিভার করবে এখন স্বাভাবিক ব্যাপার এই সময়ে রাশিয়ার হাতিয়ারের প্রচন্ড প্রয়োজন সেক্ষেত্রে এখন রাশিয়া হয়তো ভারতের জন্য বানানো এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেমকে নিজের বর্ডারেই ডিপ্লয় সহায় করে দিয়েছে সেই জন্যই তো এত ডিলে দেখতে পাওয়া যাচ্ছে আজকের সব থেকে বড় আপডেট রয়েছে ভারতের ডাইরেক্ট ট্যাক্স কালেকশন কে নিয়ে বিগত এক বছরে ভারতের নেট ডাইরেক্ট ট্যাক্স কালেকশনে নাইনটিন মানে প্রায় টোয়েন্টি পার্সেন্ট এর গ্রোথ দেখতে পাওয়া গেছে আপনার জানার জন্য বলি ডাইরেক্ট ট্যাক্স ক্যাপিটাল গেন প্রপার্টি ট্যাক্স ইনহেরিটেন্স ট্যাক্স এইসব ডাইরেক্ট ট্যাক্স এর ক্যাটাগরিতে আসে ওদিকে জিএসটি ডাইরেক্ট ট্যাক্সে না এর জন্য ডাইরেক্ট ট্যাক্সে টোয়েন্টি পার্সেন্ট জাম মোদি সরকারের জন্য বিশাল বড় অ্যাচিভমেন্ট সরকারের কাছে বেশি পয়সা আসলে বেশি ডেভেলপমেন্ট এবং দেশের ইনফ্রাস্ট্রাকচারের ওপর আগের থেকে বেশি পয়সা খরচ করা যাবে নেক্সট আপডেট রয়েছে ইউনাইটেড নেশনে ভেটো পাওয়ার এবং পার্মানেন্ট মেম্বারশিপ কে নিয়ে রিসেন্টলি ইউনাইটেড নেশনে বারোটা দেশের ইউএফসি গ্রুপ ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট কে না বাড়ানোর প্রস্তাব পেশ করেছিল এই বারোটা দেশের কথা হলো নন পার্মানেন্ট সিটের সংখ্যাকে দশ থেকে বাড়িয়ে একুশ করে দেওয়া উচিত আর ইউএন সিকিউরিটি কাউন্সিলে টোটাল পনেরোটার জায়গায় ছাব্বিশটা সিট করে দেওয়া উচিত আর যেই নন পারমানেন্ট মেম্বারদের জোড়া হবে তাদের এক দু বছরের পরিবর্তে দীর্ঘ সময়ের জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিলের মেম্বার বানানো উচিত আর ভেটো পাওয়ার সম্পন্ন পার্মানেন্ট মেম্বার ওই আগের পাঁচটা দেশি থাকা উচিত এই ফর্মুলায় ভারত ভেটো পাওয়া প্রাপ্ত পাবে না আর না তো ভারত ইউএন সিকিউরিটি কাউন্সিলে পারমানেন্ট মেম্বার হবে এই বারোটা দেশ যারা নতুন পারমানেন্ট মেম্বারের বিরুদ্ধে রয়েছে সেগুলো হলো আর্জেন্টিনা কানাডা কলম্বিয়া কোস্টারিকা ইতালি মাল্টা মেক্সিকো পাকিস্তান সাউথ কোরিয়া সানমারিনো স্পেন এবং তুর্কি এদের সবাইকে ভারতের পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ রুচিরা কাম্বোজ ম্যাম আগের দিন ইউনাইটেড নেশনে ভালো মতো ধয়ে আর বলে ইউএফসি গ্রুপে আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং এশিয়া থেকে কোনো সিগনিফিকেন্ট প্রেজেন্টেশন একদমই নেই আফ্রিকার তো চুয়ান্নটা দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট এবং নন পারমানেন্ট দুটো সিটের সংখ্যাকেই বাড়ানোর আবেদন করছে গ্লোবাল সাউথ এবং আফ্রিকা থেকে একটা দেশ পার্মানেন্ট মেম্বার হতে পারে না আজকে টোয়েন্টি সেঞ্চুরিতে গোটা দুনিয়ার একটা নতুন ইউএন টু পয়েন্ট ও প্রয়োজন ইউএন এর একটা নতুন ভাষণের প্রয়োজন রয়েছে উনি আগে আরো বলেন ইউএন সিকিউরিটি কাউন্সিলে গ্লোবাল সাউথ এবং আফ্রিকারও ইকুয়াল রিপ্রেজেন্টেশন থাকা উচিত ইউএন সিকিউরিটি কাউন্সিল কাউন্সিলের দুটো পা পুরোপুরি অতীতেই আটকে আছে এখন সময়ে চলে এসছে ইউএন সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট এবং নন পারমানেন্ট সিট দুটোকেই বাড়ানোর